আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আজকে আমি আপনাদের সাথে আর একটি ব্লগ শেয়ার করছি আশা করি ভালো লাগবে আমাদের এখানে সকাল সাড়ে আটটার মতো বাজে তো বাচ্চারা যে যার মতো চলে গেছে আর আমি আজকে একটু গাছ পরিচর্যা বলতে গাছে পানীয় দিব সাথে এর ভিতরে একটু পরিষ্কার করে দিব আমার এই যে পথসটা আর কি এইটা বেশ পুরাতন প্রায় দেড় বছর হবে এরকম হবে। কিন্তু খুব একটা বাড়েনি আমার সাথেই আমার ভাগ্নি কিনেছিল তো ওরটা কিন্তু এত বড় হয়েছে যে উপর থেকে মাটিতে একদম গড়াগড়ি খাচ্ছে কিন্তু আমারটা সবগুলোই সাইজে একই রকম আছে এই যে এইগুলাও কিন্তু সব একই সাথেই কেনা তো তারপরও ভাবছি যে যাক এরকম যদি থাকে তাও ভালো খুব বড় না হোক অন্তত মানে বেঁচে থাকুক মারা না যাক তো প্রত্যেকটা গাছেই একটু দিয়ে দিচ্ছি কি কো সকাল হলেই একটু বাইরে যাবে বাইরে ঘন্টা ঘোরাঘুরি করে আবার বাসায় চলে আসে আর কি তো এই যে যে স্পাইডার প্লান্টটা এটাও পরিষ্কার করে দিচ্ছি গাছের গোড়ায় যদি মরা পাতা জমে থাকে তখন দেখা যায় ভালো হয় না বাড়তে চায় না এই কারণে কিছুদিন পর পর গোড়াটা একটু ক্লিন করে দিতে হয় মরা পাতা বা কিছু ইয়ে থাকলে একটু পরিষ্কার করে দিতে হয় এই স্পাইডার প্লান্টটা কিন্তু একদম ইয়ে থেকে বাচ্চা বাচ্চা থেকে আবার বড় হয়েছে আর কি অরিজিনাল যে গাছটা সেটা বেঁচে নেই কিন্তু তার বাচ্চাগুলো বেঁচে আছে। এই যে এগুলো থেকে কিন্তু আবার শিকড় গজাবে বা আবার এখান থেকেও কিন্তু বড় এরকম গাছ হতে পারে তো যাই হোক আর যে গাছগুলো আছে সেগুলোরই যত্ন করছি তো আজকে গত ব্লগে একটা আপু প্রশ্ন করেছিল তো সেই প্রশ্নের উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব যেহেতু আপু এমন একটা প্রশ্ন করেছে সেটা আসলে লিখে জবাব দেওয়া যাচ্ছে না তো এই কারণে ভাবলাম যে আজকের ব্লগে জানিয়ে দেই তবে তার আগে একটা রেসিপি শেয়ার করছি আমি এইবার প্রথম একটা পিঠা বানাচ্ছি এটা হচ্ছে সিলেটি অঞ্চলের একটা প্রসিদ্ধ পিঠা গড়া বা নুন বড়া এই নামে প্রচলিত তো এই পিঠাটা আমার আমার বরমের খুবই পছন্দ তো প্রথমবারের মতো এবার ট্রাই করছি দেখা যাক কেমন হয় তো এখানে আমি তিন কাপ পানি নিয়েছি তিন কাপ পানির মধ্যে আমি আধা কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি এক টেবিল চামচের মতো আদা বাটা এক টেবিল চামচের মতো রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিব আর এক চা চামচের মতো হলুদের গুঁড়ি দিব আর অল্প পরিমাণে একটু মরিচের পাউডার এটা অনেকে ইউজ করে অনেকে দেয় না আমি অল্প পরিমাণে দিব এগুলো সব কিছু দিয়ে ভালো করে এই পানিটাকে ফুটিয়ে নিতে হবে হলুদটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে দিয়ে চামচের সাহায্যে তারপরে ঢেকে এটাকে দুই মিনিটের জন্য রেখে দিলেই দেখা যাবে যে পানিটা ফুটে উঠবে তো পানিটা ফুটে আসার আগ পর্যন্ত আর কি ওয়েট করতে হবে তো ঢেকে দিয়েছিলাম পানিটাতে ভালো মতো বলক উঠে গেছে এর মধ্যে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা আরও মজা হবে তো এর আমি সাথে সাথে এখন আমি চালের গুঁড়া দিয়ে দেবো তিন কাপ পানিতে আমি তিন কাপই চালের গুঁড়া দেবো এই অনুপাতটা মনে রাখা খুবই সহজ যে কয় কাপ পানি সেই কয় কাপ আর কি চালের গুঁড়া তো আমি প্রথমে চামচ দিয়ে দিচ্ছিলাম পরে একসাথে সব চালের গুলাই ঢেলে দিচ্ছি আর এরপরে আমি চুলার আঁচটা একেবারে নিভিয়ে দিব কারণ এটাতে আর বেশি জ্বালানোর প্রয়োজন নেই এটাকে একটু ভালো করে চামচের সাহায্যে সাহায্যে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টার মতো এরকম তো এটার সাথে আর একটা ইনগ্রিডিয়েন্ট দিতে হবে সেটা হচ্ছে কালো জিরা তো এখানে আমি হাফ চা চামচের মতো কালো জিরা অ্যাড করে এটাকে এখন ঢেকে রাখবো প্রায় এক ঘন্টার মতো যতক্ষণ না ঠান্ডা হয় তারপরে আমি এটাকে ভালো করে মথে নেব প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আমি এখন এই ডোটাকে ভালো করে মথে নেব যদি ভালো করে মথে নেওয়া যায় তাহলে পিঠাটা খেতে আরও বেশি মজা হয় তো গত ব্লগটিতে ফাথা নামেও একটা আইডি থেকে আপু বা ভাইয়া হবে আমি ঠিক বলতে পারছি না তো আমাকে কোশ্চেন করেছে যে সকালে আমি কি ধরনের দোয়া পড়ি তো আমি জানি না আপনি কোথায় থাকেন আপনি যদি ইউকেতে থাকেন তাহলে এখানকার ইসলামিক বইয়ের দোকানগুলোতে হিসনুল মুসলিমের নামে একটা বুক পাবেন চটি আকারের সেখানে কিন্তু সকাল সন্ধ্যার দোয়া তারপর আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দোয়ার লেখা রয়েছে আর বাংলাদেশেও হয়তো বা আপনারা খুঁজে পেতে পারেন ইংলিশ ভার্সন এবং বাংলা যেটা দুইটাই এখানে পাওয়া যায় আর বাংলা দেশে পাওয়া যায় কিনা আমি ঠিক বলতে পারবো না তো সকাল সন্ধ্যার দোয়াতে যে দোয়াগুলো এখানে রয়েছে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি মানে যেগুলো আমার মনে আছে বা মুখস্থ আছে তো প্রতিটা ফরজ নামাজের পরে কিন্তু তেত্রিশ বার তেত্রিশবার করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এটা পড়তে হয় এরপরে তিন কুল তিনবার করে সকালে এবং বিকালে এর সাথে আয়তাল কুরসি খুবই গুরুত্বপূর্ণ এবং সুরা বাকারের শেষের যে দুই আয়াত সেটা সুরা হাসরের শেষের তিন আয়াত এটাও কিন্তু সকাল সন্ধ্যার দোয়ারতে মানে রয়েছে সায়াদা ইকতেকফার যে ইয়েটা আছে তওবার সেই দোয়াটাও এখানে উল্লেখ রয়েছে তো আরও ছোট ছোটো আকারের বেশ কতগুলো দোয়া রয়েছে যার কিছু আমার মুখস্থ কিছু আসলে দেখে পড়ি কিছু রয়েছে সাতবার করে পড়ার কথা কিছু রয়েছে তিনবার করে পড়ার কথা তো যেমন একটা দোয়া আছে লা ইয়াদুর রুম আসমিহি সয়ুন ফিল আর্দিউল্লাফ ইসলামাই আহু আসলামিউল আলিম এটা যেমন তিনবার করে সকালে এবং বিকালে পড়ার কথা আছে এছাড়াও ছোট ছোট বেশ কতগুলো দোয়া সব কিছু মিলায় দেখা যায় আমার ফিফটিন টু টোয়েন্টি মিনিট আর কি লেগে যায় এই সকালের দোয়াগুলো পড়তে তো আমি কথা বলতে বলতে পিঠাগুলো বানিয়ে ফেলেছি রুটির চেয়ে একটু মোটা হবে বা পরোটা চেয়েও কিন্তু একটু মোটা আমি দেখিয়েছি কথা বলতে বলতে তারপরে কুকি কাটার বা যে কোনো বয়েমের মুখ দিয়েও কিন্তু করে নিতে পারেন তো আমি এখানে বয়েমের মুখ ইউজ করছি আর যেহেতু এটা আমি ফ্রোজেন করব এ কারণে একটার উপর একটা রাখলে যাতে গায়ে না লেগে যায় কারণ একটু বাড়তি করে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি যাই হোক আর দেখা যায় আমরা কিন্তু সবাই সময় করতে পারি না যে সকালে নামাজের পরে বসে একটু দোয়া দোয়াদুরুত পড়ব কারণ কি সবাই তো আমার মতো ফ্রি না অনেকের ছোটো ছোট বাচ্চা থাকে অনেকের মুরব্বী গার্জিয়ান থাকে যাদের টেক কেয়ার করতে হয় বা অনেকের অফিসের যাওয়ার তাও থাকে বা বাচ্চাদের জন্য খাবার রেডি করা বা ইয়ে করা এগুলোর প্রয়োজন হয় এ কারণে কিন্তু অনেকে এই সময়টা বের করতে পারে না তো এ কারণে আমরা কিছু কিছু দোয়া মুখস্থ করে ফেলতে পারি বা যেগুলো আমাদের মুখস্থ আছে সেগুলো কিন্তু আমরা কাজ করার ফাঁকে ফাঁকে বলতে পারি যেমন আমি রাস্তা তৈরি করছি আমরা কিন্তু দোয়াগুলো মনে মনে বা হালকাভাবে একটু উচ্চারণ করে পড়তে পারি তাহলেই কিন্তু হয়ে যায় আর এগুলো রেগুলার একটা হ্যাবিটস তৈরি করাই উত্তম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যে কাজগুলো রেগুলার বেসিকে করা হয় তো যেহেতু বইটাতে অনেক ধরনের দোয়া রয়েছে আপনি বা আমি যেই পড়ি না কেন যতটুকুন আমি পড়তে পারবো ততটুকুনই যেন আমি রেগুলার পড়ি তো এই কারণে মেন মেন যে দোয়াগুলো আমি যেগুলো বললাম এইগুলোই যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু কাজ করতে করতেও দেখা যাবে যে আমরা এগুলো করতে পারবো তো পিঠাগুলোকে আমি এভাবেই ডিপ ফ্রিজে রেখে দেব পরে তারপর প্যাকেট করে রেখে দেব তো আজকে সকালেই খুবই পছন্দের একটা জিনিস ডেলিভারি দিয়ে গেল এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে এটা আসলে অর্ডার করেছিও প্রায় দুই মাস হয়ে গেল কিন্তু ওদের স্টকে ছিল না আমি মূলত এই জায়গার জন্য একটা সাইডবোর্ডের অর্ডার করেছি আমার এই জায়গায় যেটা রয়েছে এটা মানে শো শোপিস টাইপ রাখার জন্য আর কি খুব একটা কাজে আমি ব্যবহার করতে পারছি না আর বেশ অগছল হয়ে রয়েছে জায়গাটা আর উপরেও বেশ কিছু জিনিস রয়েছে সব কিছু মিলায়ে আমি এই জায়গাটাতে এমন কিছু দিতে চাচ্ছিলাম যেটা আমি আসলে মানে ব্যবহার করতে পারবো তো এই কারণে আমি একটা সাইনবোর্ড অনলাইনে অর্ডার করেছি আর যেহেতু আমার স্পেসটাও একটা মানে মানে সীমিত একটা স্পেস তো এই স্পেসে যাতে ধরে সেই মাপ টাপ নিয়ে সেই অনুযায়ী আমি অনলাইনে অর্ডার দিয়েছি আর এই প্রথম এত বড় জিনিস আমি অনলাইনে অর্ডার করেছি এই কারণেও একটু বেশ টেনশনে আছি যে জিনিসটা কেমন হয় তবে খুব ভালো রিভিউ পেয়েছি আমি সব সময় রিভিউ দেখে তারপর আর কি অনলাইনে অর্ডার করি তো যাই হোক যেহেতু চলে এসেছে ওটা তো সেট করবই তো তার আগে আমি ছেলে জন্য একটু খাবার রেডি করছি ওরা স্কুল থেকে এসেই ঝটপট যাতে খেতে পারে আমি এখানে ফ্রায়েড রাইস করেছি চিংড়ি মাছ দিয়ে আর ভেজিটেবল দিয়ে আর অন্যদিকে উইংসগুলো গ্রিল করে নেব ওরা এই ধরনের খাবার হলে আর মানে কি বলে না বলবে না এত মজা করে খাবে আর আমাদের জন্য একটু ট্যাংরা মাছ আলু ফুলকপি টমেটো এটা দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করেছি সেটা আসলে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার হাজব্যান্ড রাতে আসলে ওকে আর কি মানে ভাতের সাথে দিব আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ তো আমি এখন এই জায়গাটা ক্লিন করে নিচ্ছি আর যেহেতু জিনিসটা চলে এসেছে মানে ওটা দেখার জন্য আর তো সত্য ছিল না যে কখন আমি এটা সেট করব। তো প্লাস্টিকের বড় একটা বক্সের মধ্যে এখন আমি সবগুলো রেখে দিচ্ছি তো এইটার উপরেও বেশ কিছু জিনিস ছিল তো এগুলো সরিয়ে ফেলছি আমার একটু ইচ্ছা আছে এই জায়গাটা একটু অন্যভাবে ডেকোরেট করবো নর্মালি সাইডবোর্ডের উপরে যদি বিরোধ দেওয়া হয় তাহলে দেখতে ভালো লাগে ড্রয়িং রুমে বা ডাইনিং স্পেসে সাইডবোর্ড বিশেষ করে টেবিলের পাশে রাখলে তার উপরে বিরণ দিয়ে গুছিয়ে রাখলে খুব সুন্দর লাগে যদিও আমার ডাইনিং স্পেস আলাদা না ড্রয়িং রুমের সাথেই ডাইনিং স্পেস এ কারণেই আমার এইটুকুন জায়গার মধ্যেই যা করার করতে হবে আর অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পর আমি এই মাপেরই যে সাইনবোর্ডটা খুঁজছিলাম তো এইটা পেয়ে গেলাম তো এইটাই অর্ডার দিয়েছি তো আমার তো খুবই ভালো লাগছে এবং বেশ এক্সাইটেডও আছি আপনারা আপনাদের মতামত জানাবেন যখন পুরো লুকটা আপনাদের সাথে দেখাবো আর এগুলো হচ্ছে কিছু শোপিচ যেগুলো ওখানে ছিল তো এখন যেহেতু ওটা সরিয়ে ফেলবো তো আমি ভাবছি এগুলো আমি ওয়ালে সেট করব। এখানে ইসলামিক একটা কালিওগ্রাফি রয়েছে তারপর কাবা শরীফ রয়েছে আর রয়েছে ইস্তাম্বুলের দুইটা মস্ক তো এই চারটা জিনিস আমি এক জায়গায় রাখবো আর অন্য একটা ওয়ালে রয়েছে অন্য ধরনের বিভিন্ন দেশে যখন আমি যাই তখন সেই দেশ থেকে প্রত্যেকটা জায়গা থেকে একটা না একটা আমি কিনি আর কি তো যাই হোক সেইগুলো অন্য একটা সাইডে অন্য একটা ওয়ালে আর এইগুলো আমি আর একটা ওয়ালে আমি সেট করব এদিকে চিকেন উইংসটাও গ্রিলে বসিয়ে দিয়েছিলাম ওটাও হয়ে গেছে আর আমি কিছু নুনের গড়া যেটা ফ্রেশ বানিয়েছি সেগুলো কিছু ভেজে নিচ্ছি আর বাচ্চারা আসতে আসতে আসলে সন্ধ্যায় হয়ে যায় ওরাও ঘরে ঢোকে চারটা একদম চারটা একে বা দুয়ে এখন আর কি বা সময় হয় আর আজকে বৃহস্পতিবার আমি যে ব্লগটা শেয়ার করছি বৃহস্পতিবারের তো আমি রোজা ছিলাম তো এই কারণে কিছু ভেজে নিচ্ছি যে আমিও খাবো ওদেরকেও দিব আর এই পিঠাটা বিশেষ করে আমার বড় মেয়ে বিশেষ মানে ওর পছন্দ আর ছেলেও খায় কিন্তু ছোট মেয়ে খুব একটা না তো এই কারণে অল্প করেই ভাবছিলাম পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই একেবারে ফুলে উঠছিলো একদম ডুবুডুবু হয়ে তো খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল সত্যি বলতে প্রথম বানিয়েছি কিন্তু আমি পুরোপুরি একটা পারফেক্ট ইয়ে পিঠার স্বাদ পেয়েছি তো মাগরিবের সময়ও হয়ে যাচ্ছে আমি আমার ইফতারটা গুছিয়ে নিলাম আমার ছেলের জন্য একটু রেডি করে নিলাম আমি এখানে একটু ফ্রায়েড রাইস নিয়েছি সালাদ নিয়েছি চিকেন উইংস আর ডিম নিয়েছি দুইটা আর সাথে পিঠা এই তো এগুলো দিয়ে আমার আজকে ইফতারটা করব আমাদের এখানে দিন খুবই ছোট শীতের সময় একদম চারটাতে চলে আসে মাগরিবের সময় চারটার নিচেও আসে তিনটা আটান্নর দিকেও মানে ই হয় মাগরিব হয় তো এই সময়গুলোতে রোজা রেখে খুবই আরাম একদম টের পাওয়া যায় না কিভাবে যে সময়টা চলে যায় তো মাগরিবের বেশ অনেক পরে প্রায় সাতটার মতো এখন বাজে আর ওই দিন ছিল জার্মানের খেলা জার্মান যে খেললো সেইটা তো আমার ছেলে আবার জার্মানের ভক্ত সে খেলা দেখছিল আর এদিকে আমি আর আমার বড় মেয়ে মিলে এই প্যাকেটটা খুলছি এই যে ইয়েটা সাইনবোর্ডটা সেটা আসলে তৈরি হওয়া অবস্থাতেই আসছে এই যে তো খুব একটা ঝামেলা হবে না জাস্ট এটা খুলে তারপর ওখানে সেট করতে হবে আমি এই প্রথম অনলাইনে এত বড় জিনিস একটা অর্ডার করেছি শুধুমাত্র ছবি দেখে অবশ্য রিভিউ পড়েছি আমি অবশ্যই কোনো জিনিস কিনতে গেলে রিভিউ পড়ি তো এইটার রিভিউ খুবই ভালো ছিল মানে ম্যাক্সিমাম সবাই ফাইভ দিয়েছে দু একজন হয়তো বা ফোর দিয়েছে কিন্তু সবারই ভাষ্যমতে ছিল এটা খুবই সুন্দর আর ছবিও শেয়ার করেছে সব কিছু মিলায়ে আমি এইটাই আনলাম তারপরও মনের মধ্যে তো একটু ইয়ে করেই যে জিনিসটা কেমন হবে তবে এই যে খোলার পরে আমি একটু ধরে ধরে দেখছিলাম আসলেই কিন্তু অনেক ভালো এখানে তো বেশিরভাগ জিনিস দেখা যায় অরিজিনাল উডের না কেমন একটা টাইপের কার্ড থাকে তবে এইটা কিন্তু খুব ভালো আসছে খুবই ভালো কোয়ালিটির এবং এই যে যে হ্যান্ডেল ট্যান্ডেল সব কিছুই সব কিছু মিলায়ে আমার খুবই ভালো লেগেছে আর এখানে দুইটা তাক রয়েছে আর উপরে হচ্ছে তিনটা আর কি ড্রয়ার মতো আমি এর চেয়ে বড়ো নিতে নেই নি কারণ আমার যে জায়গাটা সেইখানে যে মাপ সেই অনুযায়ী কিনেছি তো এই তো মোটামুটি গুছিয়ে নিয়েছি উপরে রাউন্ডের যে শোপিসটা ছিল ওখানে দিয়েছি আর যে ফ্লাওয়ার ভাসটা কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করলাম সেটা মূলত এর উপরে রাখার জন্যই বানিয়েছিলাম তো তারপরের পরের দিনের আর কিছু অংশ দেখাচ্ছি যে আমি কিভাবে সাজিয়েছি তো এই তো এটা হচ্ছে ফাইনাল লুক এর ভিতরে এখনও আমার গোছানো হয়নি তো সেটাও ইনশাল্লাহ শেয়ার করবো উপরে সিম্পলই থাকবে তবে এখানে একটা রাউন্ড শেপের বিরোর কেনার ইচ্ছা আছে দেখা যাক কি হয় আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ